الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على نبينا محمد وآله وأصحابه وأوليائه أجمعين আল্লাহ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অশেষ শুকরিয়া, সকল নবী রাসূল আলাইহি সাল্লামের দরবারে অশেষ সালাম, প্রাণপ্রিয় আহলে রাসূল মুহাম্মদ খুলাফায়ে রাশেদীন মহান মকবুল সাহাবায়ে কেরাম, আমাদের হকের আইমায়ে কেরাম, মহান শোহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুমিন মুজাহিদিন সবার প্রতি অশেষ সালাম, বিশেষভাবে বাবাজান কেবলার প্রতি অশেষ তাজিম এবং সালাম। আল্লাহ তাআলা কোরআন করিমে এই রাতকে, এই উপলক্ষকে লাইলাতি মুবারাকাতিন বলেছেন। হাদিস শরীফে একেবারে সুস্পষ্ট সময় তারিখ স্পষ্ট করে লাইলাতিন নিসফে মিন শাবান হিসাবে আমাদেরকে দান করা হয়েছে। এখানে অনেক কিছু জড়িত। প্রথমত হেদায়াত, এর সাথে হেদায়াতের মূল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হেদায়াতের প্রকাশ কোরআনুল করিম, দিন, দিনের শরীয়ত তরিকত খেলাফত এবং ইনসানিয়াতগত বিভিন্ন অধ্যায়, এবং এর সাথে সাথে রহমত নাজিল, বিভিন্ন খায়রাত বারাকাত হাসানাত দান এবং বিশেষ মাগফিরাত, একই সাথে বিভিন্ন বিপরীত বিষয় থেকে নাজাত, তবে এর প্রক্রিয়া আছে, এর উসিলা আছে। একদিকে যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চাইতে হবে, একই সাথে আল্লাহ হাবিবের নির্দেশিত পথে প্রক্রিয়ায় বরাত অর্জন করতে হবে এবং বরাত রক্ষা করতে হবে। আসল ভাগ্য, আসল অর্জন, আসল রহমত নেয়ামত প্রণবীর হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যা দান করেছেন সবকিছুর মূল অস্তিত্ব প্রণবীর হয়ে যাওয়া। প্রণবীর হয়ে গেলে আর আলাদাভাবে আল্লাহর হতে হয় না, প্রণবীর হয়ে যাওয়াই আল্লাহর হয়ে যাওয়া। প্রণবীর মূল্যেই আল্লাহ তাআলা, আর প্রণবীকে হারানো, প্রণবীর হতে না পারা ইচ্ছে দুর্ভাগ্য, জীবনের আর কোনো কিছু নাই। পৃথিবীতে সমস্ত শক্তি বাতাল ফারকাব বস্তু বাদ দিয়ে বাতালা মলুকিয়ত, এই অপশক্তি সব চেষ্টা করছে কিভাবে বরাত ধ্বংস করা যায়, অর্থাৎ প্রণবী থেকে বিচ্ছিন্ন করা যায়। প্রণবী থেকে বিচ্ছিন্ন হলেই আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হলো, আর প্রণবী থেকে বিচ্ছিন্ন করার জন্যই অনেক রকমের ফাঁদ। সরাসরি যে ফাঁদ, সেটা ইসলামের নামে, সেটা আহলে সুন্নাত জামাতের নামে, সেটা এখন বিভিন্ন তরিকতের নামে, মাহফিলের নামে, বই পুস্তক তফসির মাহফিল বিভিন্নভাবে চলছে। এসব থেকে আমরা আমাদের নিজের ইমান, একই সাথে নিজের আপনদের ইমান অস্তিত্ব, নিজের দিন মিল্লাত সমগ্র মানব মণ্ডলীকে রক্ষা করতে হবে। বরাতেরও অনেক অধ্যায়, আসল অধ্যায় ইমান, প্রণবীকে পাওয়া, প্রণবীর হয়ে যাওয়া, এটা অনেক বড় বিষয়, বিশাল বিষয়। বর্তমানে ইমানের সংজ্ঞা নাই, প্রকাশিত নাই। ইমানদার দাবি করে, মুসলিম দাবি করে, আহলে সুন্নাত জামাত দাবি করে, কিন্তু ইমানের বিপরীত ধারায় চলে। শানে রাসূলের আকীদা অস্বীকার করে, আম্বিয়া আলাইহিস সালামের শান অবমাননা করে, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমান হিসাবে ইমান রাখে না, প্রণবীর নূর হিসাবে ইমান রাখে না, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদেরকে
সাহাবী মনে করে সাহাবী দূরের কথা ইমানদার বা মুসলিমই হতে পারে না এভাবে দ্বীনের এক দিক স্বীকার করে আরেক দিককে অস্বীকার করে বহু দিক থেকে চক্রান্ত বহু দিক থেকে ষড়যন্ত্র এক বাতালের বিরোধিতা করে নিজেকে সুন্নি দেখানোর চেষ্টা করে নাটক করে আবার অপর বাতালের দালালি করে এভাবে অনেক ষড়যন্ত্র ইমান নিয়ে বাঁচাই মানে দুনিয়া থেকে যাওয়া অর্থাৎ প্রেণীবের হয়ে বাঁচা প্রেণীবের হয়ে দুনিয়া থেকে যাওয়া হাসরের ময়দানে প্রেণীবের হয়ে লেওয়ায় হামদের নিচে দাঁড়ানো এটাই আসল বরাত মূল বরাত আর এই বরাতের সাথে সাথে ছায়া বরাত আর অনেক এহসান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অপরিহার্য উপকরণ এলম এলম রিজিক দৌলত ইজ্জত নিরাপত্তা অধিকার স্বাধীনতা যেগুলোর জন্য মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া খেলাফত ইনসানিয়াত প্রয়োজন মানবতার রাষ্ট্র বলতে নিজের বিশেষ আদর্শ নিয়ে চলার দুনিয়া আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া রিজিক দৌলত পাওয়ার দুনিয়া এবং বাতিল জালেম অপশক্তি থেকে আত্মা জীবন রক্ষার দুনিয়া নিজের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য গন্তব্যে পৌঁছার যে পথ সব মানুষ যেন নবীকে চিনার পথ সত্য পাওয়ার পথ মিথ্যা থেকে মুক্তির পথ পায় সব মানুষ যেন কুফর থেকে খুন জুলুম অবিচার শোষণ পাশবতা বর্বরতা থেকে বাঁচতে পারে সে পথ ওগুলো অবশ্যই বরাত কিন্তু এখন ইমানের বরাত আসল বরাত যেমন প্রকাশ্য নাই দৃশ্যমান নাই এই নামে ধোকা চলছে একই সাথে জীবনের বরাত মানুষ হিসেবে মানব জীবনের যে বরাত জীবন যে লক্ষ্য সৃষ্ট সে লক্ষ্যে পৌঁছার যে বরাত প্রণীবের দেওয়া সব মানুষের জন্য ইজ্জত নিরাপত্তা অধিকার স্বাধীনতা রুটি রুজি আত্মমালিকানা দুনিয়ার মালিকানা রাষ্ট্রীয় নাগরিকত্ব বিশ্ব নাগরিকত্ব সত্য পাওয়ার যে দৃষ্টি বোধ শক্তি সব কিছু পাওয়ার যে বরাত সেটা এখন রুদ্ধ দুনিয়ার বিভিন্ন সারা দুনিয়াতেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র প্রণীবের সামনে বিভিন্নভাবে অবমাননা এভাবে দিনকে বিকৃত করার ষড়যন্ত্র আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুনিদের ওরস তাদের নাকি আজমত আছে আস্তাগফিরুল্লাহ এভাবে বিভিন্নভাবে ইমান নষ্ট করা ইসলামকে বিকৃত করা আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করা মানে প্রেনেবী থেকে বিচ্ছিন্ন করা প্রেনেবী থেকে বিচ্ছিন্ন মানে আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করা এভাবে একটা ভিন্ন প্রেনেবীর বিরুদ্ধে একটা ভিন্ন ইসলাম সরাসরি প্রেনেবীর বিরুদ্ধে বলতে পারে না বরং প্রেনেবীর নামে শানে রাসালাতের স্লোগান দিয়েই আহলে রাসূলের দুশমনদের দালালি করে এটাই প্রেনেবীর বিরুদ্ধে দুশ্মনী ঠিক সরাসরি আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দুশ্মনী যেটা ভিতরে আছে সেটা প্রকাশ করতে পারে না আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুনি অবমাননাকারীদের দালালি তাদেরকে সাহাবী বলা মুসলিম বলা তাদেরকে ইমানের মাপকাঠি বানানো আহলে সুন্নাত জামাতের মাপকাঠি বানানো এটাই হলো মূল ষড়যন্ত্র ঠিক এই ষড়যন্ত্রের বিভিন্ন ধারা আছে এবং সর্বনিকৃষ্ট সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিকর যেটা মিল্লাতকে বেশি ধ্বংস করেছে যেটার কারণে অন্য বাতেল দাঁড়াতে পেরেছে সেটা হলো মুয়াবিয়াবাদী খারেজি এই ধারাটা আহলে সুন্নাত জামাতের মুখোশে আজকে কায়েম হয়ে আছে এটা আহলে সুন্নাত জামাতকে জীবন্ত কবরস্থ করা আহলে সুন্নাত জামাতকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া আহলে সুন্নাত জামাতের উপরে তথা ইসলামের উপরে সবচেয়ে নিকৃষ্ট জুলুম পুরো মিল্লাতকে মানবতাকে ধ্বংস করা এই মুয়াবিয়াবাদ খারেজিবাদ আল্লাহ আল্লাহর হাবিবের দেওয়া আসল বরাত লাকাদ মান্নাল্লাহু আল্লাহুল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন মান্না এই মান্না মানিও বরাত আসল বরাত আল্লাহর দেওয়া আসল নিয়ামত হচ্ছে প্রেনবী ঠিক প্রেনবীর দেওয়া যা কিছু আছে সমস্ত রহমত নিয়ামত হেদায়াত দিনে হক খেলাফত ইনসানিয়াত শরীয়ত তরিকত এই দিনকে মিল্লাতকে ধ্বংস করেছে সমস্ত বরাতকে উৎখাত ধ্বংস করেছে কেড়ে নিয়েছে এই মুয়াবিয়া আলাইহিল লানত চক্র
তবে শুধু দিনকে মিল্লাত কেন সমগ্র মানবমণ্ডলীর বরাত কেড়ে নিয়েছে উৎখাত করেছে এই মুয়াবিয়া আলাইহিস সালাম ঠিক আর এই মুয়াবিয়াবাদ খারেজিবাদ যাদেরকে হাদিস শরীফে বাগি জাহান্নামী মুনাফিক বলে সতর্ক করা হয়েছে সেটাকেই ইসলাম আহলে সুন্নাত জামাত নাজাতের দল হিসেবে চালিয়ে দিয়েছে তরিকতের নামে তরিকতের মুখোশে আওলাদ ভুয়া আওলাদের মুখোশে চালাচ্ছে এই এই সংকট থেকে সুন্নিদেরকে বাঁচাতে হবে সুন্নিয়তকে বাঁচাতে হবে এবং উসিলা হিসেবে সমগ্র মানবমণ্ডলের জন্য আমাদেরকে বরাতের উসিলা হিসেবে কাজ করতে হবে সেটা আমরা অবশ্যই সক্ষম হব পারবো আমরা বিজয়ী হব যদি নিজে ঠিক থাকি নিজে ঠিক থাকা বলতে শাব্দিকভাবে আমি সব বাতিল থেকে মুক্ত হলাম শাব্দিকভাবে আমি রবের আপন ঘোষণা করলাম আহলে বাইতের ভালোবাসা ঘোষণা করলাম দ্বীনের পূর্ণাঙ্গতায় বিশ্বাস ঘোষণা করলাম এটা হবে না আমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আসতে হবে আমাকে সংগ্রামের ময়দানে আসতে হবে আমাকে ত্যাগের ময়দানে আসতে হবে আমাকে প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমাকে প্রেমের আসল পরিচয় দিতে হবে কারণ ওয়ার ইজ অন গোয়িং ওয়ান ইজ রানিং যুদ্ধ চলছে এই যুদ্ধে আমরা ঘুমিয়ে থাকলে আমরা বিচ্ছিন্ন থাকলে হবে না এই যুদ্ধে অলরেডি আমরা পরাজিত হয়ে গেছি আমরা উৎখাত হয়ে গেছি আমরা ধ্বংস হয়ে গেছি আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেওয়া সমস্ত বরাত চিন্তাই হয়ে গেছে ঈমান চিন্তাই হয়ে যাচ্ছে বড় বরাত চিন্তা হওয়ার কিছু নাই অস্তিত্ব চলে গেছে আর এর সাথে সাথে অন্য যে রহমত নিয়ামত রিজিক দৌলত অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা রাষ্ট্রীয় নাগরিকত্ব বিশ্ব নাগরিকত্ব এগুলো চিন্তাই হয়ে গেছে ইমান চিন্তাই এলেম চিন্তাই দোকার জাল বিস্তার হয়ে গেছে সব ইমানি বরাত জীবনের বরাত মিল্লাত মানবতার মুক্তির বরাত আমাদেরকে আনতে হবে আনার জন্য ফিল্ডে আমাদেরকে কাজ করতে হবে আজকে কত ভয়ঙ্কর ভাবে ইমান যেমন ধ্বংস তেমনভাবে বহুভাবে অত্যাচার অনাচার বহুভাবে খুন জুলুম অবিচার চলছে এই ইন্ডিয়াতেও মুসলমানদের নাগরিকত্ব বাতিল হচ্ছে ঘর বাড়ি উৎখাত হচ্ছে ধ্বংস করছে এভাবে অনেকভাবে বঞ্চিত শোষিত করে রাখছে মা বোনদের উপরে সীমাহীন অত্যাচার চলছে ফিলিস্তিনে কি চলছে ইরাক সিরিয়া লিবিয়া ইয়েমেন কি চলছে সারা দুনিয়া এক এক জায়গায় এক এক মাত্রা এক এক স্তরে চলছে আর এই অবস্থায় আমরা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দোয়া রহমত সাহায্য তো চাইবো সাহাবা কেরাম দোয়া রহমত সাহায্য কান্না যেমন করেছেন তেমন ভাবে প্র্যাকটিক্যাল ফিল্ডে ছিলেন শুধু দোয়া করে বসে থাকাটা ধোঁকা ঠিক আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল ফিল্ডে আসতে বলেছেন এবং সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ তাআলা একটা কোশ্চেন করেছেন অভিযোগ করেছেন যে যে তোমাদের কি হয়েছে যে তোমরা বসে আছো তোমরা ফিল্ডে কাজ করছো না তোমরা বাতালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছ না সংগঠিত হচ্ছ না তোমরা বাতালের বিরুদ্ধে আদর্শিক সংগ্রামে আসছো না এভাবে মানে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে বাতালের মোকাবেলায় হকের ময়দানে জিহাদের ময়দানে আমাদেরকে আসতে হবে এই জিহাদ জ্ঞানের জিহাদ ভালোবাসার জিহাদ নিজে নিজেকে রক্ষার জিহাদ নিজের দিন মিল্লাত মানবতাকে রক্ষার জিহাদ নিজের ইমানি ভাই বোন এবং সমগ্র মানব মণ্ডলীকে রক্ষা উদ্ধার মুক্তির জিহাদ এবং এই জিহাদের ইমান সরাসরি ইমানগত এবং পরোক্ষ হচ্ছে যে খেলাফত ইনসানিয়াত ইমানদারদের জন্য সেটা ইমানের অবিচ্ছেদ্য বিষয় আর অন্য মানুষদের জন্য সেটা জীবন রক্ষার অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা রক্ষার আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেওয়া সব বরাত দান রক্ষার যে জিহাদ আদর্শিক জিহাদ জ্ঞানের জিহাদ ভালোবাসার জিহাদ জিহাদ মানে শুধু সশস্ত্র জিহাদ নয় সশস্ত্র জিহাদও জিহাদ সশস্ত্র জিহাদ হারাম না জায়েজ নয় তবে সবসময় সশস্ত্র জিহাদ জায়েজ নয় সশস্ত্র জিহাদেরও বিভিন্ন স্তর পর্যায়ে আসে বর্তমানে সশস্ত্র জিহাদের নামে জঙ্গিবাদ উগ্রবাদ
বিভিন্ন রকমের খুন খারাপি প্রতারণা ধোকার বাতালের ধোকার জাল আছে বাতের বাতাল যখন জিহাদ বলে সেটা জিহাদ নয় সেটা ইসলামকে উৎখাতের চক্রান্ত বাতালের সবই বাতাল বাতালের নামাজ রোজা হজ যাকাত আমল আখলাক বাজিক তেলাওয়াত বাতালের মাদ্রাসা খানকা বাতালের লেখা পড়া সবই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কতগুলো ফাঁদ হাতিয়ার আল্লাহ তাআলা কোশান করেছেন ওমালাকুম আল্লাহ তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি তোমরা কেন বাতিল উৎখাত হক কায়েম মুলকিয়ত উৎখাত খেলাফত কায়েম বাতিল থাকা বসতে বাদ দিনে মাতালা থেকে মিল্লাত মানবতাকে উদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করছো না ওমালাকুম আল্লাহ তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন কি পরিস্থিতি কি অবস্থা ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালে ওয়ান নিসায়ে ওয়াল উলদানিল লাযিনা ইউকাতিলুনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি কারিয়াতি যালিমা মানে মুলকিয়ত খুন জুলুম অবিচার রুদ্ধতা পরাধীনতার যে দুনিয়া ওয়াজালানা মিল্লাদুনকা ওয়ালিয়া ওয়াজালানা মিল্লাদুনকা নাসিরা তারা আমার কাছে দোয়া করছে মুনাজাত করছে কান্না করছে অসহায় মানুষ বিপন্ন মানুষরা কিভাবে নিজের মা স্ত্রী সন্তান ভুবনদেরকে রক্ষা করবে নিজের জীবন অস্তিত্ব কিভাবে রক্ষা করবে মা বন্ধা কান্নাকাটি করছে শিশুরা আতঙ্কে কান্নাকাটি করছে শিশুরা মা হারা পিতা হারা এভাবে ঘর বাড়ি থেকে উচ্ছেদ হচ্ছে রিজিক দৌলত ছিনিয়ে নিচ্ছে একদিকে ইমান ধ্বংস আরেকদিকে জীবন ধ্বংস এই যে বাতালের রাজত্ব কারিয়াতিন জলেমা জুলুমের রাজত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে আমাদেরকে অভিযোগ করছেন তোমরা কেন বসে আছো তোমরা কেন ফিল্ডে কাজ করছো না তোমরা কেন উদাসীন তোমরা কেন অন্যদিকে মনোযোগী তোমাদের কি হয়েছে তোমাদেরকে কোন ব্যাধি পেয়েছে তোমরা কেন অলস অকর্মণ্য তোমাদেরকে শয়তান কেন আচ্ছন্ন করে রেখেছে তোমাদেরকে আমার প্রণবীর শুভাগমনের লক্ষ্য উদ্দেশ্যের যে মিশন বদরহ সিফিন কারবালার আমানত থেকে শেষ কারবালার ময়দান থেকে কি আলাদা করলো কিভাবে তোমরা নীরব নির্বিকার বিচ্ছিন্ন হয়ে থাকতে পারো এই পরিস্থিতিতে যেখানে আমার নবীর শানে বেয়াদবি নবীদের শানে বেয়াদবি আহলে বায়াতের শানে বেয়াদবি সাহাবা কেরামের মাজার ভাঙ্গা ক্যাবলা ভূমি পরাধীন সমগ্র জীবন জগৎ বাতালের হাতে খুনিদের হাতে জালিমদের হাতে এই হাহাকার কান্না এই বিপন্ন অবস্থায় তোমরা কিভাবে কেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লব গড়ে তুলছো না যে আন্দোলন দান করেছেন সেটার নাম সুন্নি আন্দোলন যে খেলাফত দান করেছেন যে মুক্তির পথ দান করেছেন সেটা ইনসানিয়াত বিপ্লব ইনসানিয়াত বিপ্লব সমস্ত নবী রাসূল ওলিরা করেছেন খেলাফতের সংগ্রাম আল্লাহ দুনিয়াতে আদম আলাইহিস সালামকে পাঠানোর শুরুতেই ঘোষণা করেছেন ইন্নি জায়লুন ফিল আরদি খলিফা আমি দুনিয়াতে খেলাফতে ইনসানিয়াত খেলাফতে আরদি খেলাফতে ইসলাম কায়েম করার জন্যই আমার নবীকে পাঠাচ্ছি এভাবে আজকে সব সব চিন্তাই হয়ে গেছে প্রথমত আমাদের অস্তিত্ব আমরা ইমানদার সুন্নি মুসলিম যে ভাষায় বলি আমরা প্রেরণীর উম্মত বলি আল্লাহর বান্দা বলি আমরা হানাফি মালিকি শাফি হাম্বলি দাবি করি কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মসজিদে দিয়ে দাবি করি আমরা নামাজ রোজা হজ যাকাত করি আমরা আউলিয়া কেরামের মাজারে যাই ওরস করি অনেক কিছু করি কিন্তু আসলে কি আমাদের অস্তিত্ব আছে হ্যাঁ আছে যদি আমরা সর্ববাতালের বিরুদ্ধে সংগ্রামে থাকি আমরা যদি আকীদা আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে দিনের পূর্ণাঙ্গতাকে পুনরুজ্জীবিত করার প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকি এবং আমরা যদি প্রণবীর প্রেমে সর্বাত্মক উৎসর্গীকৃত হয়ে যাই প্রাণের ঊর্ধ্বে প্রণবীর জন্য হয়ে যাই আমরা যদি তা হতে না পারি তাহলে আমরা যত কিছুই দাবি করি সব মিথ্যা সব ধোকা নিজেকে নিজে ধোকা দেওয়া আমরা যদি কোনো বাতিল আমাদেরকে দখল করতে পারে কোনো বাতিল আমাদেরকে যদি ব্যবহার করতে পারে কোনো বাতিল আমাদেরকে যদি হকের বিরুদ্ধে কাজে লাগাতে পারে কোনো বাতিল যদি নিজের স্বার্থে আমাদের জীবন দখল করতে পারে তাহলে আমরা প্রেরণবীর আর নাই আমরা প্রেরণবীর নই আমরা প্রেরণবীকে হারিয়ে ফেলেছি
আমরা দাবি করলেও আল্লাহ তাআলা কবুল করবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল করা সম্ভব নয় বাতেলকে কবুল করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সম্ভব নয় এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে নয় কোনো ঈমানদারই কোনো বাতেলকে হক হিসাবে স্বীকৃতি দিতে পারে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য দয়ালু ঠিক সবার উদ্ধার মুক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা সেজন্য সবকিছু দান করেছেন কিন্তু কেউ যদি গ্রহণ না করে সে যদি নিজেকে নিজে জাহান্নামের দিকে ঠেলে দেয় নিজেকে নিজে যদি হক থেকে দূরে সরে যায় দুনিয়ার কোনো কিছুর জন্য বিকিয়ে যায় তাহলে সে নিজেকে নিজে ধ্বংস করল নিজের বরাত ধ্বংস করল এমন কিছু নাই যার বিনিময়ে প্রণবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাউজুবিল্লাহ কিন্তু অনেক অজুহাত অনেক এটা সেটা যে আমি তো হকের কথা বলতে পারি না আমি তো বাতেলকে বাতেল বলতে পারি না আমি কাজ করতে পারি না লোকে আমাকে কি বলবে আমাকে আমার মানে মানুষের তো আকা করা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সন্তুষ্ট থাকেন সারা দুনিয়া অসন্তুষ্ট হয়ে গেলেও কোনো সমস্যা নাই আর আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অসন্তুষ্ট থাকেন সারা দুনিয়া আমাদের উপর সন্তুষ্ট হলেও কোনো মূল্য নাই ইমানি অস্তিত্ব আমাদের অর্জন করতে হবে আজকে বরাতহীনতার মধ্যে সারা দুনিয়ার মানুষের বরাত ফিরিয়ে আনতে হবে ইনসানি বরাত এবং ইমানি বরাত জীবনের বরাত এবং আত্মার আসল নাজাতের বরাত প্রণবীকে পাবার বরাত এবং প্রণবীর দেবার রহমত পাবার বরাত সব চিন্তাই হয়ে গেছে এই অবস্থায় অস্তিত্ব রক্ষার জন্য বরাত ফিরিয়ে আনার জন্য আমরা যে হকের উত্তরাধিকার হিসাবে চিরন্তন ধারার আমরা আমাদের যে ইমানি দায়িত্ব কর্তব্য লাইলাতুল বরাতের যে আয়াত শরীফগুলোর মধ্যেও হাদিস শরীফের গুলোর মধ্যেও প্রথমে হেদায়েতের কথা বলা প্রথমে প্রণবীর শুভাগমন কোরআনে পাক নাজিল দিনের প্রকাশ এভাবে রহমত নেয়ামত খায়রাত বারাকাত হাসানাত নাজাত মাগফিরাত অনেক কিছু সব কিছুর জন্যই মূল শর্ত আমি প্রণবীর হয়ে যাওয়া প্রণবীর হতে হলে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে হবে এবং আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হওয়ার মধ্য দিয়ে আমরা খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সাহাবায়ে কেরামের জামাতের আইমায়ে কেরামের আউলিয়ায়ে কেরামের উত্তরাধিকার হতে হবে আমরা সমগ্র মিল্লাত মানবতার উদ্ধারকারী মুক্তির দিশারী আমাদেরকে হতে হবে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আনন্দের সাথে প্রস্তুত থাকতে হবে এবং আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়াই জীবনের আসল বরাত দিন মিল্লাত মানবতাকে বিজয়ী করাই আমাদের আসল বরাত হিসেবে আমাদেরকে বুঝে নিতে হবে তাই আমাদের ইমানি বিপ্লবী জীবন হতে হবে আমরা ভীরু কাপড় ছলিয়েও হবে না আমরা নিরাপত্তা রক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই মুহূর্তে দিন বিলুপ্ত মিল্লাত অস্তিত্বহীন মানবতা সম্পূর্ণ ধ্বংস কিছুই নেই কেবলাভূমি বাতালের হাতে কলেমার কোনো ব্যাখ্যা নাই কলেমা পড়ে কলেমার বিপরীত চেতনাকে বাস্তবায়ন করে আমরা হকের ধারক যেন হয়ে যাই প্রণবীর জেনুইন যেন হয়ে যাই আহলে বায়াত খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ ওলিগণের জেনুইন গোলাম উত্তরাধিকার যেন হয়ে যাই আমাদের মাধ্যমে যেন আবার সত্য এবং মানবতার বিজয়ের বরাত আবার পুনরুদ্ধার পুনর্জীবিত হয় সব বাতাল ফেরকা সব বাতাল বাতালের তিনটা যে শাখা বাতাল ফেরকা বস্তু বাদ দিনে বাতালা তাদের দখল এখন জীবন জগৎ তাদেরই এখন বিজয় তাদের বিজয়কে আমরা পরাজয়ে পরিণত করতে হবে আমরা যদি জেনুইন হই উৎসর্গীকৃত হই প্রণবীর প্রেমে বাতাল উৎখাত কায়েমের সংগ্রামে এবং সেটার যে প্রক্রিয়া বর্তমান ওয়ালসনি মুভমেন্ট ওয়াল হিউম্যানিটি রেভলিউশন আমরা যদি গড়ে তুলি তাহলে অবশ্যই সেটা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি রহমতে আউলিয়া কেরামের দোয়ায় সম্ভব তাই আমাদেরকে কাজ করতে হবে আমরা নিজেরা জেনুইন নিজেরা হকের পতাকা কলেমার প্রতিবিম্ব কলেমার মশাল পদরসিফিন কারবালার আমানতের আমরা উত্তরাধিকার আমরা সবার জন্য দিশারি উদ্ধারকারী চিকিৎসক মুক্তিদাতা হিসাবে আমরা ঈদ আজমের মিশন হিসাবে আমাদের জীবন অবশ্যই গড়ে উঠতে হবে না হলে দুনিয়াতে আমরা বরাতার আখরাতে বরাতার হয়ে যাব আর আমরা যদি জেনুইন হই উৎসর্গীকৃত হই আমরা নিজেরা যেমন সত্যিকারের বরাত লাভ করব এবং আমাদের মাধ্যমে মিল্লাত মানবতা সবাই আবার বরাত ফিরে পাবে বাতিল উৎখাত হবে আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মাগফিরাত দিবেন খুশি হবেন রাজি হবেন সমস্ত নবী রাসূল ওলি আলাইহিমুস সালাম সবাই আমাদের দিকে চেয়ে আছেন
আমরা তাদের গোলাম হিসেবে কি কাজ করছি না করছি তাই আমরা যেন জেনুইন হই আমরা যেন সক্রিয় গতিশীল হই আমরা যেন অলসকর মন্ন না হই আমরা যেন উৎসর্গিত হই আমরা যেন খেলাফত ইনসানিয়াত গড়ে তোলার জন্য কাজ করি হারানো ইসলাম হারানো আহলে সুন্নাত জামাত পুনর্জীবিত করার আমরা যেন ধারক বাহক হই আমরা আগামী নির্বাচনে এখন থেকে কাজ করতে হবে ভোটের সাথে ঈমান জড়িত জীবন জড়িত বরাদ জড়িত অধিকার জড়িত মানুষকে বোঝাতে হবে বাতিলকে ভোট দিয়ে প্রণবের আপন দাবি করা মিথ্যা মানুষ আল্লাহর রবকে সৌদি আরব বলে এটা কলেমা অস্বীকার হয়ে যায় যদি জেনে শুনে বলে বদর হচ্ছে সিফিন কারবালার সাথে খেয়ানত হয় এটা অস্তিত্ব থাকে না এভাবে বাতিলের কোনো কিছুই আমরা মেনে নিতে পারবো না পারাত প্রশ্নই আসে না বাতিলের কোনো কিছু মেনে নিলে আর সে হকের আপন নয় হকের নিজস্ব ধারা আছে সব দিক থেকে আকীদার প্রকাশ হিসেবে বিভিন্ন ভাষা আছে আমরা ঈদ আজম বলবো আমরা সালাতু সালাম মাহফিল বলবো আমরা ঈদে মেরাজ শরীফ বলবো আমরা মিল্লাতের মহান শহীদ দিবস বলবো এভাবে আমরা দরবারে আজম বলবো আমাদের চেতনা বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা নয় আমাদের চেতনা কলেমার তাওহীদ রিসালাত ভিত্তিক চেতনা এভাবে সব দিকে আমাদের আমাদের ঈমানের নীতির ভিত্তিতে আমাদের জীবন নীতির ভিত্তিতে ঈমানদার হিসাবে ও আমাদের জীবনের রাজনৈতিক দিকের নাম মানবতার রাজনীতি মানুষ হিসাবেও সব মানুষের জীবনের একমাত্র বৈধ এবং জীবন নীতির উদ্ধারের মুক্তির কল্যাণের যে রাষ্ট্রনীতি বিশ্বনীতি রাজনীতি সেটা মানবতার রাজনীতি এর বাহিরের সকল রাজনীতি মিথ্যা এবং জুলুমের রাজনীতি বরাতকে ধ্বংস করার অধিকার স্বাধীনতা রুটি রুজি ছিনতাইয়ের অপরাজনীতি আত্মাকে ধ্বংস করা জীবনকে ধ্বংস করা জগৎকে কারাগার কষাইখানা কারিয়াতিন জলে মায় পরিণত করার যে অপরাজনীতি এই অপরাজনীতি বরাতকে ধ্বংস করে মুলকিয়ত বরাতকে ধ্বংস করে এবং মানবতার রাজনীতি কল্যাণ অধিকার স্বাধীনতা সব মানুষের মুক্তির অধিকার স্বাধীনতার প্রতিনিধিত্বশীল যে মানবতার দুনিয়া মানবতার রাষ্ট্র বিশ্ব গড়ার মানবিক সাম্যের দুনিয়া গড়ার পৃথিবীর শুভাগমনের যে আমানত খেলাফতের যে আমানত কোরআন নাজিলের বরাত নাজিলের যে আমানত সাদাতে কারবালার যে আমানত তা আনতে হবে বরাতের সাথে ইনসানিয়াত খেলাফত ইনসানিয়াত সরাসরি প্রত্যক্ষ জড়িত খেলাফত ইনসানিয়াত না আসলে কোনদিন জীবনের বরাত আর পৃথিবীতে আসবে না এবং ইমানি শিক্ষা ব্যবস্থা কখনো কায়েম হবে না আর ইমানি শিক্ষা ব্যবস্থা কায়েম না হলে বিশেষ ব্যতিক্রম ছাড়া স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় সব জায়গায় গিয়ে মানুষ কাফের তৈরি হবে হকের দুশ্মন তৈরি হবে ইমানি শিক্ষা পাবে না ইমানের বিপরীত শিক্ষা আত্মা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাবে এবং বাতিল জালেম মুলুকিয়তের দালালির মাধ্যমে অধিকাংশ খানকা ইমান নষ্ট করছে এভাবে অধিকাংশ মাদ্রাসা শয়তান বানাচ্ছে মুসলমান বানাচ্ছে না আলেম বানাচ্ছে না জাহেল জালেম সেরারুল উলামা বানাচ্ছে বানাচ্ছে ওই যে আল্লামা সিরকতুল্লাহ সাহেব যেটা বললেন যে শয়তান বর্তমান আলেম নামধারীরাই ইমানের দিনের সবচেয়ে বড় শত্রু হাদিস শরীফে দুই রকম আলেমের কথা বলা হয়েছে আল্লাহ ইন্না শাররা শাররে শেরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরে খিয়ারুল উলামা পৃথিবীর সর্বনিকৃষ্ট জীব হচ্ছে আলেমদের নামে যারা বাতেলের দালাল মুয়াবিয়াজিদের দালাল তিন মিল্লাত নিয়ে ব্যবসা করে মুলুকিয়তের দালালি করে আর আল্লাহর সৃষ্টির সর্বোৎকৃষ্ট হচ্ছে আলেমদের মধ্যে যারা হকের ধারক যারা সর্ব বাতেলের বিরুদ্ধে সংগ্রামী যারা আকীদ আধ্যাত্মিক রাজনৈতিক সবদিকে হকের ধারক যারা আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমে উৎসর্গিত যারা দিন মিল্লাতকে বিকায় না যারা যারা ব্যবসায়ী নয় যারা প্রতিদান চায় না প্রতিদানের ঊর্ধ্বে আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমে যারা রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে যারা কাজ করে এবং সেটা আমাদের সবাইকেই হতে হবে পৃথিবীতে বর্তমানে আলেম হওয়ার একটাই মাদ্রাসা আছে সেটার নাম ওয়াল সুন্নি মুভমেন্ট জীবন বিজ্ঞানের একটাই ইউনিভার্সিটি আছে সেটার নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ভাবে আমাদের একই সাথে সব মানুষের বরাত ফিরিয়ে আনা প্রণবীকে পাওয়া প্রণবীকে চেনা প্রণবীর হওয়া না হলে আল্লাহকে হারাবে নিজেকে হারাবে দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে যাবে যদি প্রণবীকে না পায় দুনিয়ার প্রতিটি মুহূর্ত কুফরের উপরে কাটবে প্রণবীকে পেতে হবে প্রণবীর জেনুইন আপন আমাদেরকে হতে হবে
আর কোন বাতালের দালাল হলে আমরা প্রণবীকে কোনোদিন পাব না হারাবো শুধু প্রণবীকে হারাবো না প্রণবীর শত্রু হিসেবে আমাদের জীবন যাবে হাশরের ময়দানে প্রণবীর শত্রুদের কাতারে আমাদেরকে দাঁড়াতে হবে নাউজুবিল্লাহ এর চেয়ে অভিশপ্ত জীবন আর কিছু হতে পারে না এখন সেটাই এখন চলছে সেখান থেকে আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করব এবং অন্য সবাইকে আমরা উদ্ধার করব ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিস্তারিত আলোচনা হবে